সরকারি নিষেধাজ্ঞার তোয়াক্কা না করে বেআইনিভাবে সরকারি সম্পত্তি ক্রোপ করে প্রতিযোগিতামূলকভাবে চলছে রিসর্ট নির্মাণ। নীরব গ্রাম পঞ্চায়েত থেকে জেলা প্রশাসনের এক অংশ, অভিযোগের তীর পূর্ব বর্ধমানের খণ্ডঘোষ ব্লকের বিএলআরওর দিকে। যদিও এই অভিযোগ অস্বীকার করেন বিএলআরও। বড় দামোদর এখন হচ্ছে ছোট, তার কারণ দামোদরের পার ঘিরে প্রতিযোগিতামূলকভাবে চলছে রিসর্ট বাগানবাড়ি গোটারি নির্মাণ। দামোদরের পাশে কালো বোর্ডে বড় বড় হরফে লেখা আছে এটি সরকারি সম্পত্তি, ক্রয় বিক্রয় এবং কোনো নির্মাণ কাজ ও চাষাবাদি করা বেআইনি। তাতে কি লেখা আছে, লেখার জায়গায় হবে শুধু ফুলের বাগান, ছাগলের গোটারি আর একটু দামোদরের মনোরম পরিবেশে ফুর্তি করার জন্য একটা রিসর্ট। এ আর এমন কি, বইয়ের পাতায় পড়েছিলাম ভরা দামোদরে জল সাঁতরে অসুস্থ মাকে দেখতে গিয়েছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। বর্তমানে সেই দামোদরের পাড়েই চলছে মনোরম পরিবেশ আনন্দশালা। যদিও অবৈধ নির্মাণে পরিদর্শনে আসেন খণ্ডঘোষ ব্লকের ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরের কর্মীরা, নাম ঠিকানা লেখেন অবৈধ নির্মাণকারীদের, কথাও বলে নির্মাণকারীদের সাথে, তাতে কি কোনো কাজ হবে না? খোদ পূর্ব বর্ধমান জেলার খণ্ডঘোষ ব্লকের শশঙ্গা গ্রাম পঞ্চায়েতের গৈতানপুর চরমার এলাকায় তৈরি হচ্ছে এক অবৈধ নির্মাণ। কোনো জায়গা দখল নয়, খণ্ডঘোষ ব্লক ভূমি দপ্তর এবং শশঙ্গা পঞ্চায়েতে এই জায়গার লিজ নেয়ার জন্য আবেদন জানানো হয়েছে বলে জানান নার্সারির মালিক শম্ভু দত্ত। তবে এখনো অনুমোদন আসেনি। সরকারি সম্পত্তি আমি জানতাম, আমি জেনে আমি লিজের জন্য ওই জন্য অ্যাপ্লাই করেছিলাম, যদি ওনারা লিজ দেন তাহলে কমপ্লিট করবো, নাহলে তো চলে যেতে হবে। বিভিন্ন প্রজাতির এটা দিয়ে করতে চাইছিলাম যে এবার কি করবে, এরপরে যদি ওনারা বলেন তাহলে কাজ করবো, নাহলে কাজ করবো না। সরকারি সম্পত্তির উপর অবৈধ নির্মাণ এবং যে কোনো কার্যক্রম অবৈধ না, আমি কোনো নির্মাণ করিনি, এতগুলো করা হয়েছে, ইটের গাঁথনি করা হয়েছে না, ইটের গাঁথনিটা এইখানটা করে একটা চেম্বার হবে মাছের জন্য, ওই জন্য করা হয়েছে, মানে ওই কালারিং যে মাছ আর শালু পদ্ম ছোটো যে পদ্মগুলো ওর জন্য চেম্বার করা হবে, এখানে জলটা লিক করে যাচ্ছে। এরপরে কী করবো, আজকে আধিকারিক এসছে, স্যার ওনারা যদি পারমিশন দেন তবে করবো, নাহলে স্টপ করে দেবো। সরকারি সম্পত্তি উপর কিন্তু করা যায় করা দেখুন যায় না, হ্যাঁ এটা বাস্তব জিনিস, কিন্তু এখানে যেহেতু আমি চাষ করতে আসছিলাম, মানে চাষ পারপাসই, কারণ এখানকার লোকদেরকে ওই অর্গানিক ফার্মিং নিয়ে আমি অ্যাওয়ার করার জন্যই বলছিলাম যে আমি এখানে পুরো টোটালি অর্থকাতে কিনেছি। এটা কেনা বলতে আমি এই এইটা হচ্ছে লিজ নিয়েছি বছরে 4,000 টাকা, আর ওই দিকটাতে আমার কাছে ওনারা লিজ দেননি, ওই জন্য আমাকে কিছু টাকা নিয়েছিলেন, ওই 30,000 টাকা মতো, আগে থেকে এই এলাকায় অনেকে পাকা বাড়ি বানিয়ে হোটেলের ব্যবসা চালাচ্ছে, গাছ লাগানোর শখ, তাই 15 কাঠা জায়গায় কিছু ফুল ফল ও সবজি চাষ করা হচ্ছে। গরু ছাগলের উৎপাত থেকে রেহাই পেতে এই বাঁশের বেড়া, প্রশাসন অনুমোদন দিলে এই ব্যবসা করা যাবে ভালো করে। বালি জায়গা, তাই ট্রাক্টর করে মাটি এনে ফেলতে হচ্ছে। লকডাউনের সুযোগকে কাজে লাগিয়ে প্রায় 1.5-2 লাখ টাকায় কেনা 1 বিঘা জমির ওপর একটা ছাগলের গোটারি ও পাশের ফাঁকা জায়গায় নানা ধরনের ফল ফুলের চাষ করা হবে বলে জানান গোটারির মালিক অরুণ সমাদার। অরুণবাবু বলেন পাশে অনেক চাষবাস হচ্ছে, সেই হিসেবে জমিটি কেনা হয়েছিল। এটা আমি একটা গার্ডেনিং করব বলে জায়গাটা নিয়েছি। এখানটা হবে শুধু বিভিন্ন ধরনের ফলের গাছ লাগাবো, এবারে নতুন হয়েছে তো, গতবারে আমি আর সিজনটা ধরতে পারিনি, এবারে ওই জন্য দেখুন এই যে গর্তগুলো করা আছে প্রত্যেকটা গাছ লাগাবো, ওদিকেও গাছ লাগাবো, আর এখানটা আমার পেঁপে চাষ আমি করব ভাবছি। এটা রিসর্ট করা হবে, রিসর্টটা কিন্তু আমার না, ওর মালিকানা আলাদা। এই যে আপনি বাউন্ডারিটা দেখছেন, ওই যে বাউন্ডারিটা দেখুন, ওই দিকটা কিন্তু রিসর্ট, আমার কিন্তু মোটেই রিসর্ট না। একটা গোটারি করব ঠিক করেছিলাম, গোটারিটা স্টার্টও করেছিলাম, কিন্তু গোটারিটা দেখলাম যে পারছি না করতে, আর স্রেফ আমরা গার্ডেনটাই করবো। জায়গাটা কি আপনি দখলে না কেনা? জায়গাটা হচ্ছে কেনা জায়গা, কিনেছি এখানে, যে কিনেছি হচ্ছে এই চরমানাতি বাড়ি তার প্রতাপ রায়। কতটা এরিয়া আছে এটা? আমারটা আছে 1 বিঘা, আর রিসর্ট যেটা বলছেন ওটা আলাদা, ওটা আর 1 বিঘা। কত টাকা দিয়ে কিনেছেন এটা?
এটা আমার আমার তো সেই এখন খেয়াল নেই সেই টাকাটা আনুমানিক কত হবে, 1.5 লাখ টাকা এরকম কিছু হবে। কতদিন আগে কিনেছেন? আমি এটা আমি কিনিনি, অ্যাকচুয়ালি আমার ছেলে কিনেছে। ওই এই তো 1920 সালে সম্ভবত কিনেছি। সরকারি জায়গা তো, সরকারি জায়গাতে এরকম কিনে এরকম এটা কি করা যায়? হ্যাঁ করা যায় না। আমি বলছি শুনুন, এইখানে যত হ্যাঁ যত বাড়ি ঘরদোর আছে সব যেভাবে করেছে এইভাবেই আমি চাষবাস করার জন্যই কিনেছি। আমি অন্য কিন্তু বিল্ডিং বা কিছু করার জন্য করিনি। এখানে যাদেরকে বলেছিলাম বলছে আপনি চাষবাস করুন, অসুবিধা কিছু নেই। গোটারি করবেন? গোটারিতে কি কি রাখা? গোটারি করব না, করেছিলাম কিন্তু গোটারি ফেল, গোটারি স্টপ করে দিয়েছিল। গোটারি মানে ছাগল, ছাগলগুলো কি করছেন? ছাগল বিক্রি করে দিয়েছি। ব্যবসা করছেন? দোতলা ভবন রিসর্টের মালিকের সাথে যোগাযোগ করতে না পারায় তার কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। হয়নি না স্যার। কি কি থাকবে এর মধ্যে? এর মধ্যে গাছপালা লাগানো হবে আর কি হবে। এই সরকারি সম্পত্তির উপরে একদম করছে, এটা করতে পারে না কি? আমি কিছু বলতে পারবো না। কে করছে? মালিক কে? এটা মালিক কে? মালিক? হ্যাঁ কি নাম মালিকের? শম্ভু দত্ত। কোথা বাড়ি? বাড়ি না দাদা। আরে যাচ্ছ কেন, কথা বলো। খণ্ডঘোষ পঞ্চায়েত সমিতির সভাপতি অসিত বাগদি বলেন, এই বিষয়ে অভিযোগ পাওয়ার পরই বিএলআরও সাহেবকে জানানো হয়েছে। বিএলআরও সাহেব কোনো পদক্ষেপ নিচ্ছে না, বিএলআরও চরম গাফিলতি দেখা যাচ্ছে। যদি দু একদিনের মধ্যে বিএলআরও সাহেব আমাদের কিছু না জানায় তাহলে বিএলআরওর বিরুদ্ধে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে অভিযোগ জানাবেন বলে জানান। শুন, আমরা যে সসংগ পঞ্চায়েতের যে অন্তর্গত যে চরমানায় যে একটা আমাদের সরকারি যে ভেসলেন আছে সেখানে কিছু অসাধু লোক ওইখানে জায়গাটাকে অ্যাকোয়ার করে বিভিন্ন রকমের কাজকর্ম করছে, সেটা আমাদের কাছে খণ্ডঘোষ পঞ্চায়েত সমিতির তরফ থেকে কিন্তু একটা খবর এসেছিলো। আমরা কিন্তু আমাদের খণ্ডঘোষ পঞ্চায়েত সমিতির তরফ থেকে আমরা বিলর সাহেবকে বলেছিলাম যে এটা আপনি আপনার তরফ থেকে ইনকোয়ারি করে এটা আমাকে রিপোর্ট দিন, কিন্তু বিলর সাহেব এখনও পর্যন্ত কোনো কিছু রিপোর্ট দেয়নি। যদি দেখি যে বিলর সাহেব কোনো কিছু স্টেপ নিচ্ছেন না, আমরা ওনার বিরুদ্ধে সরকারি ল্যান্ড যেটা আমাদের কিছুদিন আগে আমাদের যে খণ্ডঘোষ ব্লকে যে জয়েন্ট সাহেব আমার জেলা পরিষদের মেম্বার বিশ্বনাথ রায় এবং আমার যে ওখানে ভূমি দপ্তরের যে কর্মাধ্যক্ষ শ্যামল পাঞ্জা মহাশয়কে নিয়ে আমরা ওই চরমানাতে গিয়েছিলাম, যেটা সরকারিভাবে যে সরকারি যে প্রজেক্ট হোক সেটা আমরা কিন্তু কেস করে এসেছিলাম, কিন্তু তার সত্ত্বেও ওখানে কিছু অসাধ্য মানুষ সেটা সরকারি ল্যান্ডকে কিন্তু একাট করে বিভিন্ন রকম কাজকর্ম করছে, এই নিয়ে আমাদের বিরোধ সাহেব বলেছিলাম, কিন্তু বিরোধ সাহেব এই নিয়ে কোনো কিন্তু স্টেপ কিন্তু নেয়নি। যদি উনি কোনো স্টেপ যদি না নেয় তাহলে আমরা সরকারিভাবে ওনার এগেনস্টে আমাদের জেলা যারা কর্তৃপক্ষ আছে আমরা অবশ্যই সেটা জানাবো। হতে পারে সেটা বলতে পারছি না এই মুহূর্তে। আমরা বিলার সাহেবকে আমি 2 মাস ধরে বলে আসছি দেখুন বিষয়টা দেখার জন্য, কিন্তু বিলার সাহেব এখন পর্যন্ত কোনো স্টেপ নেয়নি। যদি স্টেপ যদি না নেয় আমরা কিন্তু আমাদের সরকারের যে আমাদের উত্তর কর্তৃপক্ষ যারা আছে জেলা আমরা বিষয়টা কিন্তু আমরা নিয়ে নিই। যারা একবার করে আসছে তাদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেবেন? অবশ্যই নেবো। আমরা সরকারি যে সমস্ত নিয়মকানুন আছে সেই সমস্ত নিয়মকানুন মেনে আমরা তাদের বিরুদ্ধে কিন্তু আমরা। খণ্ডঘোষ ব্লকের বিএলআরও রোহিত রঞ্জন ঠাকুর বলেন, আড়াই সাহেব রিপোর্ট দেওয়ার পর অবৈধ নির্মাণকারীদের নোটিশ করা হবে লিগ্যাল কনস্ট্রাকশন করার জন্য, নোটিশের উত্তর না পেলে এফআইআর করা হবে বলে জানান বিএলআরও। ইনকোয়ারি হয়েছিল ওটা ব্যাপারটা নিয়ে, যে আড়াই যেটা রিপোর্ট দিয়েছিল তা কারা অবৈধভাবে নির্মাণ করেছে তা সঠিক তাদের নাম ঠিকানা দিতে পারেনি। আজকে আবার আড়াই সাহেব গেছেন ওই একই জায়গায় ইনকোয়ারি করতে, আড়াই সাহেব একটু পরে ইনকোয়ারি রিপোর্টটা দেবেন, তারপরে যদি দেখা যায় কি ওর মধ্যে যারা করেছে তাদের নামে নাম ঠিকানা যদি দেওয়া থাকে তাদের ওদেরকে নোটিশ করা হবে লিগ্যাল কনস্ট্রাকশন করার জন্য। ওটাই হ্যাঁ ওটাই কারখানা যে তৈরি হয়েছে ওই রিপোর্টটাই আমি আড়াই সাহেবকে আজকে আজকে পাঠিয়েছি, সকালবেলা গিয়েছেন, এবার দেখি উনি এই পঞ্চায়েত অফিসে গেছেন উনি কী রিপোর্ট দেয় তার বেসিসে আমি যে আছে, যদি সরকারি সম্পত্তি উপর থাকে তাদের যদি নাম ঠিকানা দেওয়া থাকে তাহলে সবাইকে আমি নোটিশ করবো। আমি দেখুন নোটিশ করার পরে আছে যদি কোনো উত্তর না দেয় তাহলে এফআইআর করতে হবে, ওটা এটা এই ব্যাপারটা নিয়ে আমি ডিস্ট্রিক্ট সঙ্গে কথা বলবো, দেখি ডিস্ট্রিক্ট যেরকম ইনস্ট্রাকশান দেয় সেরকম আমি পদক্ষেপে নেবো আমি ওটা। হ্যাঁ লিজির জন্য একটা আবেদন পড়েছে, একটা হ্যাঁ পড়েছে সেটা, হ্যাঁ সে আবেদনটা আমি ইনকোয়ারির জন্য আর আগে ফরওয়ার্ড করে দিয়েছি সেটা। এখন দেখুন ওটা আগে রিপোর্ট পি, তারপরে আমি ডিস্ট্রিক্ট লওয়ার সঙ্গে কথা বলবো, ডিস্ট্রিক্ট যেরকম আমাকে ইনস্ট্রাকশন দেবে সেরকম আমি পদক্ষেপ নেবো আমি ওটা। এই বিষয়ে জেলা আধিকারিকদের জানানো হবে বলে জানান রোহিত রঞ্জন ঠাকুর। আমরা এসেছি বিএলআর সাহেবের নির্দেশে, এখানে আমরা ইনকোয়ারি করতে এসেছি, এসে ওনাকে পেলাম, ওনার কাছে যতটুকু তথ্য পেলাম উনি বললেন যে 40 শতক
এই জায়গাটা 40 শতক একটা প্লট, পাশের একটা রিসর্ট যেটা আছে সেটাও 40 শতকের একটা প্লট। তা 40 শতকের মধ্যে 20 শতক ওনার ছেলের নামে উনি কিনেছেন, আর 20 শতক জিতেন যতন দাস তার নামে কেনা আছে, ওনার নাকি বন্ধু। তা ওনাকে আমরা কাগজপত্র দেখাতে বললাম, ডকুমেন্ট কী আছে, মানে কী কিনেছেন দলিলপত্র। তা উনি বললেন যে এখন ওনার কাছে নেই, তা সেটা উনি আমাদের দেবেন বলেছেন পরে। আর এটা যেহেতু সরকারি খাস জমি, ওনাকে আমরা জানিয়েছি সরকারি খাস জমিতে এইভাবে সরকারের পারমিশন ছাড়া এভাবে কিছু করা অবৈধ, সেইভাবে আছে। এবং পাশেরটা ওনার বন্ধুর 40 শতক, পাশের যেটা আছে যেটা রিসর্ট করা আছে, একটা বিল্ডিং দেখছি, একটা টু স্টোরি বিল্ডিং, পশ্চিম দিকে আছে, পূর্ব দিকে বাগান গাছপালা লাগানো আছে, ওটাও ফেন্সিং দিয়ে ঘেরা আছে। এটা এনার কাছে যেটা জানলাম, ওটা ওনার বন্ধু দীপক সাহা কিনেছেন। দীপক সাহাকে ফোন নাম্বারটা উনি আমাকে দিয়েছিলেন, দীপক সাহার ফোনে আমি কথা বললাম যে আপনি যেটা কিনেছেন সেটা আপনার কাছে কি ডকুমেন্ট আছে, কিসের ভিত্তিতে কিনেছেন, এটা তো খাস জমি। তা উনি বললেন যে আমি তো এই মুহূর্তে নেই, তা উনি পরে ওটা কাগজপত্র দেবেন বলেছেন, কিন্তু সরকারি খাস জমির ওপর এটা ওনাদের কোনো পারমিশন সেভাবে ওনাদের নেই, সেটা ওনারা জানিয়েছেন। এবং এটা এইভাবে পারমিশন ছাড়া করাটা নিশ্চয়ই অবৈধ। হ্যাঁ, পদক্ষেপ নেবেন? পদক্ষেপ আমরা বিএল অফিসে যাচ্ছি, বিএল অফিসে গিয়ে রিপোর্ট আমরা করব। রিপোর্ট করে বিএল ওয়াই সাহেবকে রিপোর্টটা দেওয়ার পর আমাদের আইনগত যে ব্যবস্থা নেওয়া হয় সেভাবেই নেওয়া হবে। পূর্ব বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দবার্তা।